এই সমস্যা থাকছে এবং এর পাশাপাশি কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে দেশের অন্যতম বড় রিটেল চেইন তারা রোড বাটের ধাক্কায় আম আদমিকে জনতার হয়রানি থেকে মুক্ত দিতে এগিয়ে এসেছে ফিউচার গ্রুপ। আজ থেকে দেশ জুড়ে বিগ বাজারের আউটলেটগুলোতে টাকা পাওয়া যাচ্ছে। ডেবিট কার্ড ব্যবহার করে বিগ বাজারের যে কোনো আউটলেট থেকে 2000 টাকা তুলতে পারবেন আপনি। সকাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের দুই প্রতিনিধি বিগ বাজারের দুটি আউটলেটে রয়েছে। আমাদের মাফ করবেন, আমাদের এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে হাইল্যান্ড পার্কের বিগ বাজার আউটলেট থেকে, শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, এখন বেলা অনেকটা গড়িয়েছে, প্রায় 12টা বাজতে যায়, 11:30 থেকে 12টার মধ্যে। এখন কি ছবি, সাধারণ গ্রাহকরা কতটা আসছেন এই বিগ বাজারের আউটলেট থেকে টাকা তুলতে? অকল তারা সবেমাত্রই জানতে পেরেছেন যে বিগ বাজার এরকম একটা সুবর্ণ সুযোগ বলাই যায় সেটা দিচ্ছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো বিগ বাজারের যে কাউন্টার, নাও গেট ক্যাশ অ্যাট 2000 রুপিজ, সেই হোর্ডিং আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট করে লেখা রয়েছে। যেমনভাবে বিগ বাজারে আগে বাজার করতে যে কেউ আসুন না কেন, তারা দেখতেন যে কাউন্টার যেগুলি থাকতো, বিলিং কাউন্টার, সেখান থেকেই মিলবে এই নগদ টাকা। আলাদা সম্পূর্ণভাবে একটি কাউন্টার করে দেওয়া হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, একজন তার ডেবিট কার্ডটি ইউজ করছেন, ডেবিট কার্ডটি দিচ্ছেন এবং সেখানে সেই কার্ডটি সোয়াইপ করা হবে। সোয়াইপ করার পর সেখান থেকে টাকা মিলবে। বিগ বাজার কেন বেছে নিলেন? यहां पे লাইন কম হ্যায় ইসলিয়ে यहां पे मैंने চুজ কিয়া হ্যায়। আচ্ছা লাগ রহি হ্যায়? হ্যাঁ, আচ্ছা তো লাগ রহা হ্যায়, বিলকুল। এবং দেখো, উনি যেটা বললেন, এখনো পর্যন্ত একজন উনি দাঁড়িয়ে রয়েছেন, ঠিক এই সুবিধার ক্ষেত্রেই এইটি এই ব্যবস্থা করেছে বিগ বাজার। যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। স্যার, এরকম একটা উদ্যোগ কেন আর কতদিন চলতে পারে এই উদ্যোগ? এখনো আমরা এই উদ্যোগটা করেছি কেন কি আমাদের মনে হয় যে আমরা কিছু কাস্টমারকে হেল্প করতে পারি এখানে, যারা এসে এখান থেকে ক্যাশ তুলে নিয়ে যেতে পারেন, তাই জন্যে তো এই ইনিশিয়েটিভটা আজ থেকে স্টার্ট হয়েছে। তো আমরা ভাবছি এটা নেক্সট কাপল অফ ডেজ কন্টিনিউ হবে। লুকিং অ্যাট দ্য রেসপন্স টুডে উই উইল সি দ্যাট ইট ওয়েদার হাউ মাচ ক্যান ইট বি কন্টিনিউড ওভার দ্য নেক্সট কাপল অফ ডেজ। কাস্টমাররা আসছেন, আপনাদের জিজ্ঞেস করছেন, 2000 টাকার একেবারে কি নোট দিচ্ছেন নাকি কিছু খুচরোও পাওয়া যেতে পারে? ইট ইজ অ্যাজ পার দ্য নিডস অফ দ্য কাস্টমার, উই আর 2000 টাকার নোট বা চেঞ্জ দুটোই দেওয়া হচ্ছে। সো ইট ইজ অ্যাজ পার দ্য কাস্টমার রিকোয়ারমেন্টস। কোয়েল, তোমায় বলি যে যেটা বিগ বাজার কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছেন যে তাদের রোজকার যেরকমভাবে খুচরো আসছে বা 2000 টাকার নোট আসছে, নতুন 500 টাকার জোর যা নোট আসছে, তার মধ্যে কিছু অ্যামাউন্ট রাখা হচ্ছে শুধুমাত্র এই কাউন্টারে, যেখান থেকে ডেবিট কার্ড সোয়াইপ করে এই ধরনের একটা সুবর্ণ সুযোগ পাওয়াই যেতে পারে। আজকে যে কোনো রিটেল কাউন্ট, যে কোনো আউটলেটে বিগ বাজারে এই সুবিধা করা হবে। তোমাকে আরেকবার দেখাবো যে আরও একজনকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ব্যাংকের দীর্ঘ লাইন নয়, শুধুমাত্র একজন দুজন যারা রয়েছেন তারা সেই সুবিধার জন্যই চলে এসেছেন। ব্যাংকের লাইন এড়াতে কি? হ্যাঁ, তাছাড়া এই বুড়ো বয়সে ওখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তো মরে পড়ে যাব। কেমন লাগছে উদ্যোগ? ভালো লাগছে। হ্যাঁ, ঠিক এই সুবিধা পেতেই দেখো কোয়েল, এখানে সবাই চলে এসেছেন। এবং তোমাকে আমি বলি যে কোনো ধরনের যে কোনো শপিং মলে আমরা যেটা দেখি যে অনেক সময় অনেক এটিএম কাউন্টারও থাকে, এখানেও একটি এটিএম কাউন্টার রয়েছে, সেখানে কিন্তু নো ক্যাশ আমি যতটা দেখানো সম্ভব করব। দেখো, এটিএম কাউন্টার একটি রয়েছে, এটিএম মেশিন বসানো রয়েছে। সেই এটিএম মেশিনে হয়তো সাধারণ মানুষ ভাবতেই পারেন যে এখান থেকে যদি কিছু টাকা তোলা সম্ভব হয়, কিন্তু সেখানে নো ক্যাশ। এবং এই অভিজ্ঞতা বোধহয় কোয়েল তোমার আমার এই কটা দিনে যারা রয়েছেন, যারা ডেবিট কার্ডে টাকা তুলতে গেছেন, এইটা কিন্তু সকলকে ফেস করতে হচ্ছে। সেই সমস্ত অসুবিধা দূর করতে এই নয়া উদ্যোগ ফিউচার গ্রুপের। একবারই তুমি আমাদের সঙ্গে থাকো শ্রাবন্তী, একবার একটু চলে আসবো শিয়ালদার বিগ বাজারে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন। শ্রেয়সী, হাইল্যান্ড পার্কের ছবিটা শ্রাবন্তী আমাদের সামনে তুলে ধরলো এবং ওখানে বেশ এখনো পর্যন্ত অনেকেই আসছেন যারা ব্যাংকের লাইনটা অ্যাভয়েড করছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন, ফিউচার গ্রুপের যে উদ্যোগ। তোমার ওখানকার কি ছবি? দেখো, গত কয়েকদিনে এটিএম এর সামনে এবং ব্যাংকের সামনে যে উপচে পড়া ভিড় দেখেছিলাম সেই ভিড় হয়তো নেই, কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ কিছু মানুষ এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা নির্দিষ্টভাবে কার্ড সোয়াইপ করে তারা 2000 করে টাকা তুলছেন। আমি খুব টেনশনে আছি, আমার খুচরো টাকা দরকার, 2000 টাকা নোট দিচ্ছে এখান থেকে, আমার তো
কাজ হবে না। আমি দু ঘন্টা ধরে ঘুরছি বিভিন্ন এটিএমে, কিন্তু কোথাও আমি ইয়ে করতে পারছি না। আমার কাছে কিছু টাকা ছিল, মাঝ রাস্তায় খরচ হয়ে গেছে, কিন্তু আমি এখন এটিএমটাই আমার ভরসা। যাক, বিগ বাজারে এসে আমি অন্তত 2000 টাকার নোট হলেও আমি নিতে পারছি, এটাই আমার আনন্দ। হ্যাঁ, এটিএমে গেলে কতক্ষণ সময় লাগছিল? এটিএমে ওখানে যা লাইন ভিড় দেখলাম, মোটামুটি তো আধ ঘন্টা বা এক ঘন্টা আমাকে লাইনে ওয়েট করার পরে শুনলাম 2000 টাকা করে নোট, তাই আমি ব্যাক করে আবার কাছাকাছি বিগ বাজার চলে আসলাম। আপনি দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নামখানা থেকে এসেছি। নামখানা থেকে এসেছেন? হ্যাঁ। এখানে? হ্যাঁ, একটু বিশেষ টাকাটা তুলতে এসেছি, কিছু কেনাকাটা করবো। কিছু কেনাকাটা করবেন, কেমন লাগছে? হ্যাঁ, বেশ ভালোই লাগছে, টাকাটা তুললে তো আরো ভালোই লাগবে। ভালো লাগছে। এটিএম এ টাকা তোলার সময় কি অভিজ্ঞতা হয়েছে? খুব প্রচুর লাইন দিতে হয়েছে মেনলি, তো টাইম লস করা থেকে এখানে চলে এসেছি এই জন্য। এই মুহূর্তে এখানে কিন্তু বিগ বাজারে এখানে যারা রয়েছেন, ফলে বিগ বাজারে যে কাউন্টার রয়েছে, এখানে টাকা তোলার যে ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে এটিএম এর থেকে অনেকটাই আলাদা সেই ছবি। এবং সেখানে বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে এবং প্রচুর মানুষের, অনেকে জানেন না হয়তো, সেই কারণে কিন্তু সেই মানুষের সংখ্যাটা কম এখানে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চিন্ত মনে মানুষ টাকা তুলছেন। আজকে কতক্ষণ চলবে এই আপনাদের উদ্যোগ? প্রোগ্রামটা তো সেরকম ভাবে কিছু ঠিক হয়নি, তবে আমাদের এখনো উপর থেকে বলা হয়নি কতক্ষণ প্রোগ্রামটা হবে। স্টার্টিংটা হয়ে গেছে, শেষ হলে বলা যাবে। মানে যতক্ষণ পয়সা থাকবে, বিগ বাজার কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা মূলত মানুষের সেবা করার জন্য এই সময় যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা এড়ানোর জন্য এই উদ্যোগটা তারা নিচ্ছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ কিন্তু এই পরিষেবা মানুষকে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিদিন সকাল 10:30টার সময় যেরকম বিগ বাজার খোলে, 10:30টা থেকে 9:30 অবধি কিন্তু এই ব্যবস্থা থাকবে মানুষের জন্য। শ্রেয়সী এবং শ্রাবন্তী, তোমাদের দুজনকে আপাতত অনেক ধন্যবাদ। আবার দুজনের সঙ্গে আমরা পরে যোগাযোগ করব, কথা বলবো আমাদের দুই প্রতিনিধির সঙ্গে।